আজকে আমাদের এক কুরিয়া প্রবাসী ভাই তার তিনতলা বিল্ডিং ছয় ধাপ সিঁড়ি একটা নতুন আইটেম দেখেন ভিউয়ার্স, অসাধারণ একটা গেট। এই ধরনের গেট কিন্তু সচরাচর দেখি না, খুব সুন্দর একটা। এটা হচ্ছে কিসের উপরে করেছেন? এটা আমার মূলত একটা ফোল্ডিং গেট বলে, নতুন একটা পুরা গোল্ডেন কালার সিঁড়ি। এটা খুব ভালো চলতেছে, এটা রাজকীয় সিঁড়ি করি আমরা ইনশাআল্লাহ। কাজের সাথে কথা সাথে আল্লাহ দিলে একশো একশো মিল আছে। আমি পুরা ভাই এই থাই জানা করছি কাই কোম্পানি মাল দিয়ে। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সজীব ভাই, আপনি তো বরাবরের মতো এসএস এর সব ধরনের কাজ করে থাকেন। জি জি, আজকে আমাদেরকে কি কাজ? আজকে আসি এক কুরিয়া প্রবাসী ভাই, সে আমাকে ফোন দিয়ে অনেকদিন জিজ্ঞেস করার পর আমি আর কাজটা শুরু করছি। এটা হলো আপনার সোনিয়াটা রায়বাগ। আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে যে তিনতলা যে বাড়িটি দেখছেন, তো এই বাড়ির ভিতরেই কিন্তু সজীব ভাই হচ্ছে একটা গোল্ডেন রাজকীয় গেট তৈরি করেছেন, পাশাপাশি আয়ের কাজও হয়েছে, আমরা এগুলো দেখাবো। এবং এছাড়াও নারায়ণগঞ্জের সাইনবোর্ড জালকুড়ি এলাকার একটা নতুন পুরো একটা নতুন আইটেম গেট আছে, ওটা আজকে ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ ভিডিওতে আমি। আচ্ছা, তো সজীব ভাই বরাবরের মতো আপনার ভিডিও তো আমরা প্রতিনিয়ত করি, তারপরেও যদি ভিউয়ার্সরা আপনার সাথে যোগাযোগ করতে চায় একটু আপনার প্রতিষ্ঠানের ঠিকানা বলে দেন। আমার প্রতিষ্ঠান নাম হলো আফজাল স্টিল অ্যান্ড থাই হাউস, এটা হলো দক্ষিণ ক্যানিংস ঢাকা মাদারকুনা ক্যানিংস। আচ্ছা আচ্ছা, তো ভিডিওতে নাম্বার দিয়ে দিব, চাইলে বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো দেশ থেকেই প্রবাসী ভাইরাও যোগাযোগ করে কাজ করাতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তো সজীব ভাই আজকে কোন কাজটা দিয়ে শুরু করবেন? আজকে শুরু করব আমাদের এই নতুন একটা পুরা গোল্ডেন কালার সিঁড়ি, এটা খুব ভালো চলতেছে, এটা রাজকীয় সিঁড়ি করি আমরা ইনশাআল্লাহ। অস্থির একটা ডিজাইন দেখেন ভিউয়ার্স, এখন গোল্ডেনটা দিন দিন কিন্তু জনপ্রিয়তা বাড়ছে। আচ্ছা, এই কাজটা আমরা একটু দেখাই ভিউয়ার্সদেরকে, সজীব ভাই সুন্দর করে দেখান। এই যে কাজটা করেছেন এটা আসলে কিভাবে করছেন, থিকনেসটা সম্পর্কে আমাদের বলুন। এটা আমরা 1.5 মাল দিছি আর সম্পূর্ণ 1.5 দিছি, স্কয়ার ফিট 620 টাকা, স্কয়ার ফিট 620 টাকা, স্কয়ার ফিট 20 টাকা স্কয়ার ফিট। এই যে উপরের পাইপটার থিকনেস কত আছে? উপরের পাইপটা 1.5 আছে, এটা 2 ইঞ্চি। আচ্ছা, এটা 1.5, এটা হলো 3 ইঞ্চি। আর এগুলো তো চায়না মাল সাধারণত, ঠিক আছে, এগুলো আমার নিজের হাত দিয়ে তৈরি করি ইনশাআল্লাহ। এগুলো আপনারাই তৈরি করেন ইনশাআল্লাহ? কালার করা নাকি গোল্ডেন? না না, কোনো কালার গ্যারান্টি করা কালার ইনশাআল্লাহ। আচ্ছা, এগুলো কালার গ্যারান্টি আছে? জি জি, গ্যারান্টি আছে ইনশাআল্লাহ। মোটামুটি এগুলো কত বছর ইনশাআল্লাহ ব্যবহার করবেন? ইনশাআল্লাহ আসলে কোনো সময় জমা আসবে না, শুধু যত্ন সহকারে রাখতে হবে ইনশাআল্লাহ। লাইফ গ্যারান্টি? না, লাইফ গ্যারান্টি ইনশাআল্লাহ। আচ্ছা, তো এগুলো পার স্কয়ার ফিট কি রকম বিক্রি করছেন? এটা 620 টাকা স্কয়ার ফিট দিছি। পার স্কয়ার ফিট 620 টাকা, তাহলে মানে কয়টা ধাপ হইছে সেটা? ছয় ধাপ সিঁড়ি। ছয় ধাপ প্রায় 1,10,000 থেকে আছে ইনশাআল্লাহ। আচ্ছা, টোটালি হচ্ছে ছয় ধাপ সজীব ভাই এটার কাজ হয়েছে? জি, ছয় ধাপ। আচ্ছা, আর আমরা একটা নতুন আইটেম করছি, অন্য অন্য সিঁড়ি করছি এরকম, কিন্তু তখন আমরা এটা দিই নাই, কিন্তু এখানে আপাসে সে বসে এটা দেওয়ার জন্য মাঝখানে মাঝখানে তারা মাঝখানে মাঝখানে সূর্যমুখী ফুল দিয়ে দিয়েছে ইনশাআল্লাহ। সিঁড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখেন, 620 টাকা স্কয়ার ফিট হচ্ছে পার স্কয়ার ফিট। টোটালি টোটালি কয়টা ধাপ হয়েছে? ছয় ধাপ, 180 স্কয়ার ফিট। আচ্ছা, কত বিল আসছে টোটালি? 1,10,000 টাকা বিল আসছে। 1,10,000 টাকা? জি জি জি। আচ্ছা আচ্ছা, ওকে। আমি পুরো ভাই এই থাই জানা করছি কাই কোম্পানি মাল দিয়ে, আর 6 মিলি ভলুমার কাজ গ্লাস দিয়ে ইনশাআল্লাহ। আচ্ছা, থাইয়ের কাজও আপনি করেন? সম্পূর্ণ কাজ জানি। জি জি, তো এই যে থাইয়ের কাজগুলো কিভাবে করতে? এটা 400 420 450 টাকা স্কয়ার ফিট নিছি। পার স্কয়ার ফিট 450 টাকা স্কয়ার ফিট নিছি। কয়টা হইছে জানালার কাজ? জানালা হইছে প্রায় 22টা জানালা। টোটালি এইটার বিল কি রকম আসছে? এটা বিল আছে 1,40,000 টাকা। 1,40,000 টাকার মতো। আচ্ছা, এছাড়া আপনি নারায়ণগঞ্জ সাইনবোর্ডে যে অসাধারণ একটা গেট করেছেন, তো গেটটা চলেন আমরা একটু দেখাই। হ্যাঁ, পুরো নতুন আইটেম গেট, এই গেট সম্ভবত বাংলাদেশ হয়েছে কিনা জানি না ইনশাআল্লাহ, পুরো নতুন আইটেম গেট। চলেন ভাই, চলেন সেই গেটটাও দেখাই, ভিউয়ার্সরা বুঝুক যে আপনি কি ধরনের কাজ করেন। তো সজীব ভাই, এই মুহূর্তে আমরা কিন্তু আবার নারায়ণগঞ্জের সাইনবোর্ডে চলে এসেছি, দেখেন ভিউয়ার্স অসাধারণ একটা গেট। এই ধরনের গেট কিন্তু সচরাচর দেখি না, খুব সুন্দর একটা। এটা হচ্ছে কিসের উপরে করেছেন? এটা আমার মূলত একটা ফোল্ডিং গেট বলে, দুই সাইডে কবজা সিস্টেম করছি, এই সাইডে দুই সাইডে দুইটা কবজা সিস্টেম করছি। এটা করছি এসএস ফ্রেম দিয়েছে, আমার দুই বক্স চার কিনারে, আর মাঝখানে আমার লোহা কাঠ ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। এই আইডিয়াটা কোথায় পেলেন আপনি? এটা মূলত আমার কাস্টমারকে আমাকে বোঝায় বলছে যে সজীব ভাই, সে হলো ইটালি অস্ট্রেলিয়া প্রবাসী, সে হলো অস্ট্রেলিয়া প্রবাসী, সে আমি বুঝে বলছি সজীব আমার এই আইটেম গেট লাগবো, ঠিক তার মনের মতন করে আমি এই গেটটা বানাইছি ইনশাআল্লাহ। সাইডের কিন্তু একটা পকেট গেট কিন্তু আছে আমার। আচ্ছা আচ্ছা, দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডিজাইনটা কিন্তু খুব ইউনিক মনে হয়েছে, এবং ইউরোপে বা বাইরের দেশগুলোতে কিন্তু এই ধরনের গেটটা অনেক চলে। জি জি, তো এটা আসলে পার স্কয়ার ফিট কিভাবে নিচ্ছে? আইডা স্কয়ার ফিট নিচ্ছি আমি 1,800 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, পার স্কয়ার ফিট 1,800 টাকা। এই যে কাঠটা দিয়েছেন, এটা কি কাঠ? এটা কাস্টমার বলছে লোহা কাঠ দেওয়ার জন্য।
আপনি লোহা কাট দিয়েছেন? জি লোহা কাট দিয়েছেন, যেই কাট চাইবেন ওই কাট দেওয়া যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। মানে লোহা কাট দিলে কি হয়, এটা লাইফ গ্যারান্টি হয়ে যায়? জি জি ইনশাআল্লাহ, এসএস এর সাথে মিলে যায় আর কি। জি আটেন্স কি বানিশ টাইপ সুন্দরভাবে করছি আমরা, যাতে বৃষ্টি পানি পড়লো যাতে পানিটা যাতে বাইরে পড়ে যায়, কাটের ভিতরে যাতে না লেগে থাকে, আমরা ওই রকম বানিশটা দিচ্ছি কাটের ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আর সাইড যেটা পকেট দেখছেন ওই পকেটটা এর সাথে ইনশাআল্লাহ আলাদা। আচ্ছা, তাহলে টোটালি গেটটা মানে কত দাম আসছে? 2,80,000 টাকা। 2,80,000 টাকা করে গেটটা কত স্কয়ার ফিট আছে টোটালি? 144 স্কয়ার ফিট আছে গেটটা ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, যিনি এই বাড়ির কাজ করিয়েছেন ওনার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি। এই তো, তো আপনারা অনলাইনের মাধ্যমে ভিডিও দেখে, তো প্রবাসে থাকে আপনার ছেলে, উনি অনলাইনে ভিডিও দেখে অর্ডার দিয়ে কাজ করেছেন, তো অনেকে তো মনে করে যে অনলাইনে কাজ করে ভালো হয় না, তো আপনারা যে ওনাকে দিয়ে কাজ করেছেন ইনশাল্লাহ, কথার সাথে কাজের কিরকম মিল পেয়েছেন? আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, কাজের সাথে কথার সাথে আল্লাহ দিলে 100% মিল আছে। লোক তো একেবারে খারাপ না, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, তো আপনারা যে কাজটা করিয়েছেন তো ইনশাল্লাহ সন্তুষ্ট হয়েছেন কাজের ক্ষেত্রে? কাজটা সাকসেসফুল, আল্লাহ দিলে মন মন্ন হয়েছে। এবং এই ধরনের কাজ চাইলে ওনাকে দিয়ে করাতে পারবে? হ্যাঁ যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ যদি এই ব্যাপারে আরো ওনার জন্য অনেক সার্কুলারও চলবে। আচ্ছা, মানে অনেকেই করাতে চাচ্ছে এটা দেখে নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। এই স্যার ইনশাআল্লাহ আমি থাইয়ের অ্যালুমিনিয়ামের কাজ করে থাকি, তারপর আপনি এসএসএ যে কোনো কাজ, সিঁড়ি গেট ব্যালকনি আপনি দোলনা খাটিয়া সব ধরনের কাজ করে থাকি ইনশাআল্লাহ এসএসএ। আচ্ছা, তো ভিডিওর স্ক্রিনে আপনাদের মোবাইল নাম্বার এবং ঠিকানা দিয়ে দিলাম, চাইলে বাংলাদেশ এবং দেশের বাইরেও যারা আছে প্রবাসে থাকেন যে কেউ আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। ইনশাআল্লাহ প্রবাসীর জন্য আলাদা স্যার আছে, কারণ আমি একসময় প্রবাসী ছিলাম, এই জন্য প্রবাসীর দুঃখ কষ্ট আমি বুঝি, এই জন্য প্রবাসী ডাইরেক্ট আমার কল দিয়ে আমি এত জন আটটু সাথ দিতে পারি ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, সজীব ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।